বেদ পুনরুদ্ধারের জন্য দেবী প্রথমে কালরাত্রি দূত হয়ে গিয়েছিলেন দুর্গম আসুরের কাছে। আমি দেবী পার্বতীর দূত হয়ে এসেছি অসুররাজ। আপনি অবিলম্বে ব্রহ্মাদেবের হাতে চতুর্বেদ এবং দেবরাজ ইন্দ্রের হাতে স্বর্গের অধিকার ফিরিয়ে দিন। দেবীকে গিয়ে বলো তার প্রস্তাব আমি প্রত্যাখ্যান করেছি। যাও, ফিরে যাও। তোমাদের দেবীর ক্ষমতা নেই এই দুর্গম অসুরকে হারানো, তাই তোমাকে দূত করে পাঠিয়েছে। নিজে এসে আমার সম্মুখীন হওয়ার ক্ষমতা নেই তার। যাও, ফিরে যাও। পামর দুর্গম অসুর, ভালো কথা যখন তুই শুনলি না, তখন তুই দেবীর হাতে মৃত্যুবরণ করার জন্য প্রস্তুত হ। বেশ, তাহলে দেবীকে গিয়ে বলো যে রণক্ষেত্রে আমার সাথে দেখা হবে তার। তারপর অসুররাজ দুর্গ এক সহস্র অক্ষৌহিণী সেনার এক বিশাল সেনাবাহিনী প্রস্তুত করে। এক অক্ষৌহিণী সেনা মানে কি মিচকা? এক অক্ষৌহিণী সেনাবাহিনীতে কি কি থাকে জানিস? 21,870টা রথ, 65,610টা হাতি এবং 1,09,350 জন পদাতিক সেনা। এই বিশাল সেনাবাহিনী নিয়ে উন্মত্ত গতিতে রণক্ষেত্রের দিকে এগিয়ে চলেছিলেন বিক্রমশালী বলদর্পী অসুররাজ দুর্গম আসুর। রামপ্রসাদ সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।